আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ আমার নিউ টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনারা শিখতে পারবেন কিভাবে পাঠক ফুডের একটা ডেলিভারি কমপ্লিট করবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। পাঠাও অ্যাপে আপনি অনলাইন হতে হলে প্রথমে আপনাকে পাঠাও ড্রাইভে ঢুকতে হবে। পাঠাও ড্রাইভে ঢুকার পর আপনি এখানে অফলাইনের পাশে একটা বাটন দেখতে পারবেন, এইখানে ক্লিক করে আপনি নো এবং অনলাইন দুটা অপশন পেয়ে যাবেন। অনলাইনে ক্লিক করার সাথে সাথে আপনার পাঠাও ড্রাইভ অ্যাপটা অনলাইন হয়ে যাবে। অনলাইন হওয়ার সাথে সাথে পাঠাও অ্যাপটা আপনার যেই জায়গায় অফলাইন লেখা ছিল সেটা সম্পূর্ণ প্রিন্ট হয়ে যাবে। তখন আপনি বুঝতে পারবেন আপনার পাঠাও অ্যাপটা এখন অনলাইনে আছে। ঠিক একইভাবে অফলাইন সিস্টেমটাও করতে পারবেন। আপনি যদি চান অফলাইন করতে, ঠিক একইভাবে অনলাইন লেখা যে বাটনটা আছে এটার মধ্যে ক্লিক করলে আবার অফলাইন অপশন আসবে, আপনি ক্লিক করে অফলাইন হতে পারবেন। আপনি যখন এই সাউন্ডটি শুনতে পারবেন তখন বুঝতে হবে আপনার ফোনে একটা রিকোয়েস্ট এসেছে। আপনি পাঠাও অ্যাপসে ঢুকে অর্ডার অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত অর্ডারটি অ্যাকসেপ্ট করবেন। অর্ডার অ্যাকসেপ্ট হয়ে গেলে আপনি আপনার ফোনের স্ক্রিনের দিকে লক্ষ্য করবেন, সেখানে অর্ডার প্লেসমেন্ট নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করে আপনি চেক করবেন কাস্টমার কী কী অর্ডার করেছেন। অর্ডারের আইটেমের ডিটেলস দেখার পর আপনি আবার উপরের বাম দিকে তীর চিহ্নে ক্লিক করে আবার আগের জায়গায় চলে আসবেন। এই পেজে আসার পর আপনার এখন যে কাজটি হলো সেটা হলো কাস্টমার কনফার্ম করা এবং রেস্টুরেন্টে অর্ডার দেওয়া। কাস্টমার কনফার্ম করার জন্য আপনাকে যা করতে হবে, আপনি মেসেজ অপশন দেখতে পাচ্ছেন কাস্টমারের ডেস্টিনেশনের নিচে, এই জায়গায় ক্লিক করে কাস্টমারকে মেসেজ দিবেন। মেসেজ দিয়ে আপনি অর্ডারটা কনফার্ম করবেন। কোনোভাবে কাস্টমার যদি আপনার মেসেজের রিপ্লে না দেয় তাহলে এক মিনিট অপেক্ষা করে কাস্টমারের নামের পাশে যে কল অপশনটা আছে এইখানে ক্লিক করে আপনি কাস্টমারকে কল দিয়ে কনফার্মেশন জেনে নেবেন আপনার অর্ডারটা কনফার্ম কিনা। ঠিক একইভাবে আপনি রেস্টুরেন্টের নামের পাশে যে কল অপশনটা আছে এই অপশনে ক্লিক করে আপনার ডায়াল অপশন থেকে রেস্টুরেন্টকে কল দিয়ে আপনি তাদেরকে অর্ডার দিয়ে দেবেন কী কী আইটেম এসেছে তারা আপনার জন্য তৈরি করে রাখবে। রেস্টুরেন্টে অর্ডার দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে রেস্টুরেন্টে ফুড অ্যাভেলেবল আছে কি না, এটা আপনি যখন কল দিবেন তখন শেয়ার হয়ে নেবেন তারা ফুডটা বানাচ্ছে কি না। তারপর আপনারা অর্ডার প্লেসমেন্টে ক্লিক করে অর্ডার প্লেস করবেন। রেস্টুরেন্টে অর্ডার দেওয়ার সময় আপনি রেস্টুরেন্টে অর্ডার দেওয়া হয়েছে অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার কাছে একটা অপশন আসবে ইয়েস অর নো, আপনি অবশ্যই ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার পর আপনারা আপনাদের ফোনের স্ক্রিনে দেখতে পাবেন স্টাফ নামে একটা অপশন চলে এসেছে। আপনাদের রেস্টুরেন্ট থেকে ফুড কালেক্ট করার পর আপনারা স্টার্টে ক্লিক করতে পারবেন, তবে অবশ্যই হ্যান্ড ওভার নিয়ে নেবেন। হ্যান্ড ওভার নেওয়ার জন্য আপনাকে অবশ্যই রেস্টুরেন্টকে বলতে হবে তাদের যেন তাদের অ্যাপ থেকে হ্যান্ড ওভার দিয়ে দেয়, অথবা আপনাদের নির্ধারিত ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে যে গ্রুপে আপনাদেরকে অ্যাড করা হবে এই গ্রুপে আপনারা হোয়াটসঅ্যাপে এই রকম পিকচার দিয়ে দেবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করার সময় অবশ্যই মেমোর পিকচার, ইওর অ্যাকাউন্ট নাম্বার এবং হ্যান্ড ওভার লিখে সেন্ড করতে হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে এই পিকচারটি দেওয়ার পর আপনাদের হ্যান্ড ওভার হয়ে যাবে। হ্যান্ড ওভার হয়ে যাওয়ার পর আপনি স্টার্টে ক্লিক করার পর দুইটা অপশান আসবে ইয়েস অর নো, আপনি অবশ্যই ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার পরে আপনার পরবর্তী ধাপ ওপেন হবে। অর্ডারটি স্টার্ট করার পর আপনি উপরে নেভিগেশন অপশনে ক্লিক করে কাস্টমার লোকেশনে নেভিগেশন দিকে চলে যেতে পারবেন এবং কালেক্ট ফ্রম ইউজারে যে পরিমাণ টাকা উল্লেখ আছে তা আপনি কাস্টমারের কাছ থেকে কালেক্ট করে ফিনিশ ডেলিভারি অপশনে ক্লিক করবেন। ফিনিশ ডেলিভারি অপশনে ক্লিক করলে ঠিক আগের মতোই ইয়েস অর নো দুইটা অপশন দেখাবে, আপনি অবশ্যই ইয়েসে ক্লিক করবেন। ফিনিশ ডেলিভারিতে ক্লিক করার পর আপনি কাস্টমারকে সেবা দিয়ে স্যাটিসফাই কি না সেটা জানার জন্য ইয়েস অর নো দুইটা অপশন থাকবে, আপনি অবশ্যই একটাই ক্লিক করার সাথে সাথে আই হ্যাভ কালেক্টেড নামে একটা অপশন ওপেন হয়ে যাবে। এইটাই ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাপ আবার আগের মতো অনলাইন হয়ে যাবে এবং আপনি পরবর্তী অর্ডারের জন্য আবার ওয়েট করবেন। Thank you very much for watching my video and I pray that you will subscribe my channel as well. Stay with me.